আলিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহনিকে সিবিআই চিট ফান্ড মামলায় গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা ও অস্ত্র উদ্ধার করেছে তারা বলে সূত্রের খবর। তবে রাজুর বাড়ি থেকে সিবিআই তল্লাশি নিয়ে প্রথম দিকে মুখ খুলতে অস্বীকার করলেও পরে খবর চাউর হয়ে যাওয়ার পর বীজপুর বিধায়ক আলিশহর পৌরপ্রধানের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন যে গ্রেপ্তারির কারণ এখনো তার কাছে অজানা। তিনি সিবিআই ইডির বিরুদ্ধে বিজেপির ইশারায় কাজ করার অভিযোগও আনেন। দেখুন, কি কারণে গ্রেপ্তার, কিসের গ্রেপ্তার, সেটা আমি সংবাদ মাধ্যমে থেকে আমি জেনেছি, আমার কিছু জানা না। সেটা তো আমি সংবাদ মাধ্যমেই আমি দেখেছি, আমার তো আর কথা হয়নি কারোর সাথে। তো সেটা বিচারের দিন কোর্টে যখন উঠবে তখন বোঝা যাবে কারণটা কি, কারণ আমার কিছু জানা নেই ব্যাপারে। নিশ্চয়ই দল তো জানে, জানবেই, কেননা যেহেতু মিডিয়াতে আপনাদের নিউজ দেখছে, এরকম নিশ্চয়ই দল জানবে। এখন দেখুন, চারিদিকে যেভাবে ইডি সিবিআই হচ্ছে সেটা তো এখন বিচারের দিন কোর্টের ম্যাটার, কতটা সত্যি কতটা মিথ্যা কোর্টে যতক্ষণ না প্রডিউস হচ্ছে ততক্ষণ তো আমি বলতে পারবো না, কারণ এই সম্বন্ধে আমি কিছু জানাই না। আমার কথা হচ্ছে, যেখানেই নিয়ে যাক সেই ম্যাটারটা তো আমার জানা নেই, আমার জানা থাকলে তো আমি বলব। রাজনৈতিক ষড়যন্ত্র তো বটেই, চারিদিকে আজকে দেখলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ছাত্র পরিষদের মিটিং যখন হয়েছে তার পরের দিন তিনি বললেন যে আজকে যে বললাম পরের দিন আমাকে আবার ইডি ডাকবে। দেখলেন তার, আপনারা এই সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যে অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছেন ঠিক তার পরের দিনই ইডি তাকে ডেকে ইডি কল করেছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চায়, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, আর সেটা বাংলার মানুষ যতদিন আশীর্বাদ মমতা ব্যানার্জিকে করছে ততদিন কারো ক্ষমতা নেই সরকার ফেলে দেবে। চিট ফান্ডের ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো কোর্টে প্রডিউস হলে বোঝা যাবে, আমার তো জানা নেই, জানলে তো বলেই দিন। হ্যাঁ, এটাও আমার জানা নেই। আমস কি আমস দেখা গেছে, কিছু দেখা গেছে, কিছু তো দেখা যায়নি। আপনাদের টিভি নিউজে যেটা দেখছি সেটা আপনি যেটা বলছেন সেটা আমিও দেখছি। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে আলিশহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা আলিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333-3561-6190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নেটকো। আলিশহর পৌরপ্রধান রাজু সাহনির হাইনেস্ট গেস্ট হাউসের বাড়িতে আটক রেখে তাকে 7-8 ঘন্টা ধরে জেরা করে এবং তল্লাশির পর তাকে নিয়ে কলকাতা সিবিআই দপ্তর নিয়ে রওনা দেয় তদন্তকারী সিবিআই দল। ব্যুরো রিপোর্ট, আপতাক খবর। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।